ভিডিওটা যদি আমি আজকে না করতাম বা পাবলিশড যদি না করতাম, তোমাদের উপর অন্যায় করতাম, তোমাদের সাথে মারাত্মকভাবে অন্যায় করতাম। কারণ আজকে আমার ভাষা নিজের কন্ট্রোলে থাকবে না, আমার ভিডিও সেই লেভেলে যাবে। আশা করি তোমরা যারা আমাকে ভালোবাসো, অবশ্যই করে যত রাত হোক ভিডিওটা পাবলিশ করার সঙ্গে সঙ্গে তোমরা হামলে পড়বে। হ্যাঁ, এবং বুঝতেই পারছো আমার কন্টেন্ট একটা হতচ্ছাড়ি, মানে এটার মা বাবার কিন্তু ঠিক নেই, এর যে জন্ম হয়েছে এর জন্মদাতা দাত্রীর কোনো ঠিক ঠিকানা নেই, বুঝলেন তো? এ হচ্ছে একটা 33 ভাতারি না, তাহলে 33-এ আটকে পড়ে থাকতে হবে, এটা 43 ভাতারি, ঠিক আছে? এর বাপ মায়ের ঠিক নেই, মায়ের সাথে শুতো অন্য পুরুষ, বাবা ঘুম থেকে উঠে দেখতো মায়ের ঘর থেকে যে পুরুষ বেরিয়ে গেছে, তারপর মা তার বাবার হাতে পয়সা দিচ্ছে, তারপর তার বাবা বাজার যাচ্ছে। এই হারামি, এই বেবুসে, লাউরি, তুই আজকে বলছিস রাত্রে মারাতে যেত মন্দিরা? হ্যাঁ, আজকে আমি মন্দিরার বিষয়ে বলবো বন্ধুরা, এবং অবশ্যই করেই রিভেঞ্জ, রিভেঞ্জ, রিভেঞ্জ। আজকে হঠাৎ করে মারাতে যাচ্ছে, মারাতে গেছিল, মারাতে যায় রাত্রে, ইসু বলছিস কেন? তুই তোর নিজে মুখে বলতিস, আহার এই যে ছেলেটার সাথে ভালোবাসায় গদ গদ মন্দিরা, তার তো লালসাই নেই, সে জন্মার পরই দেখেছে তার শরীরে মনে কোথাও লালসা লটাই নেই, মানে আমি রাহুলের কথা বলছি, ঠিক বন্ধুরা? আজকের ওর ভিডিওটা যারা যারা দেখবে, ইনক্লুড মন্দিরা সোমনা আর অবশ্যই করে কাতা কুরানি, এর থেকে যদি কেউ শিক্ষা নিয়ে থাকে অবশ্যই করে নেওয়া উচিত। আর যদি কেউ মনে করে আরে না রে আমার শরীর গরম তাই মানুষকে গরম করবো, তাদের সরিয়ে দাও। মানে আমি ক্যাথা কুরানির কথা বললাম, ক্যাথা কুরানি বলতে গিয়ে আমার ক্যাথার কথা তো আসবে, আসবো পরে, আগে একটু মন্দিরা সম্পর্কে বলি। এই লাউরি, এ বাঞ্চিতা, তুই আজকে বলছিস ও রাত্রে মারাতে যেত, ওমাগো না না তোর মুখে মারানোর কথা, একদম ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, তা আবার মন্দিরার বিষয়। তুই তো বলেছিস যে ছেলেটা তার জীবনে এসছি প্রচুর ভালোবাসে সোমনা, ওই বলে ওই নামের কোনো ছেলে ওর জীবনে নেই, কারণ যে গোড়ালির বয়সী অসম বয়সী ছেলের সাথে সে প্রেম করছে, মানে ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে দেহ বিকিকিনি করছে, তার তো নাকি লালসাই নেই। পরে তো কত কিছুই শুনলাম, শুধু লালসা না, বাসনা কামনা ঠেপানো ড্যাবানো অনেক কিছু দেখেছি, কিন্তু পুরনো কাসন্দি ঘাটছিস কেন? এই মঙ্গি, পুরনো কাসন্দি ঘাটছিস কেন? মুখের ভাষা তোর একা খারাপ না, আমারও, কিন্তু সেগুলো জায়গা মতন ইমপ্লিমেন্ট করি, জায়গা মতন অ্যাপ্লাই করি। মানে এখন তোর ওই একেবারে ট্যাপ টু বাটাম একটা আপাহিজ বিকলাঙ্গ শরীরের মধ্যে লালসা গুতিয়ে গুতিয়ে আজকে ঢুকাবো বন্ধুরা, আপনারা দেখবেন, মন্দিরে দেখবেন অবশ্যই করে, রাত হলেও কিন্তু দেখবেন, এটা কিন্তু আমার অন্যায় আবদার। আর আমার ভালোবাসার লোকেরা যারা আমার অথেন্টিক ভিউয়ার, তারা এই অন্যায় আবদারটা প্রশ্রয় দেবে। চলো ইন্ট্রোটা দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো চলো দেরি করবো না, কারণ আমার ভিডিওটা একটু বড় হবে, কারণ আমার পজ করে করে ওর ভিডিওটা দেখতে হবে আর পয়েন্টগুলো তুলে তুলে ধরতে হবে। আরে এই লাউরি, এই বাঞ্চিতা, আজকে তোর মনে হচ্ছে রাত্রে মারাতে যেত, কিন্তু সবাই আমরা জানতাম, শুধু তুই ছাড়া, তুই ওই মারানোটাকে মনে করতিস যে ভালোবাসার আদান প্রদান হচ্ছে শরীর টু শরীরের মাধ্যমে। আজকে তুই এইভাবে বলিস না, মন্দিরা তো তোর খুব কাছের ছিল, তার ওই ভবগুড়ি মাথাটা তোর ওই ভঙ্গুর কাঁধে নেয়ার জন্যে তুই রানাঘাট দৌড়েছিলি। হারামি, তোমার সার গানে না, ওই যে আমার অথেন্টিক ভিউয়ার্সরা বলে না না কচুতে কিছু হবে না, বিছুটি পাতাতে হবে, তোমার ওখানে রোল করে করে রোল করে করে বিছুটি পাতা ঢোকানো হবে, বুঝেছো? এখন মারাতে বসেছো যে ওরা মারাতে যেত, মন্দিরা মারাতে যেত, হ্যাঁ, আর সেই সময় তুমি কী বলেছিলে, লালসাই নেই ওই রাহুল নামের ছেলেটা, সবাই বলেছিল হাই হাই কী করছে, 11 বছর বয়সের ডিফারেন্স, তুই বলছিস বয়সটা ফ্যাক্টর না, ভালোবাসাটা, স্বামীকে অপছন্দ হতেই পারে, মানে তোর জীবনে যা যা ঘটেছে, ওই লেউরি, এই লেউরির যে স্বামী লেওরা, সরি ওই লেওরা পুরো দমে ওকে ছাড় দিয়েছে, যা তুই সারগান মারাতে যা শেষানের নামে, আর যা যা ও করেছে তাই তাই মন্দিরাকে সাপোর্ট করেছে। আর এই মন্দিরাকে সাপোর্ট করার জন্য ওর তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, এই ললিতা বান্ধবীর সাথে ওর বিচ্ছেদ ঘটেছে, কারণ কি জানেন, কারণ ললিতা তখন জেনে গেছিলো তার ছেলের দিকে কুদৃষ্টি দিয়ে মিসিও কেসিও করেছে, বারণ করেছিল, বলেছে তুমি আমায় বারণ করো না, তুমি জানো না আমার স্বামীর থেকেও আমি তৃপ্ত নই, তাই আমি মন্দিরাকে সাপোর্ট করেছি। আমি যদি একটা বর্ণ মিথ্যে বলি বন্ধুরা, আজকে আমি পয়েন্ট করে করে পয়েন্ট করে করে পয়েন্ট আউট করবো। চলো এর পরের পয়েন্টটা আগে আবার ভিডিওটা দেখে আসি, মানে বাঞ্চৈত্যের লেউরির লেউরি, তোকে আজকে যা দেবো না, এটা মিড নাইটের ভিডিও।
ও বলছি কেমন মারাতে যেত, সত্যিই তো মারাতে যেত, সেটা সবাই জানতাম, তুইও জানতিস, কিন্তু ওই মারানোটাই তুই বলছিস ভালোবাসা আদান প্রদান করতে যেত, কারণ স্বামী সপ্তাহে একদিন দেয়, বান্টু কোনো কাজ করতে পারে না, অগমটা বান্টুর লাউরি পঞ্চইটা বলে আমি সেই দলে পড়ি না, শালি সারা ওয়াইটি সেই সময় মন্দিরার এগেনস্টে ছিল, শুধুমাত্র তুই, কারণ তোর জিভটা তোমার লক লক করছিল মন্দিরার ওই জায়গাটা চাটার জন্যে, কারণ লাউরি এই বাঞ্চইতা আজকে তোকে বলি, তুই একা সেই সময় নোংরাটাকে সাপোর্ট করেছিলি, নোংরা মানে পরকিয়া করছিল অসম বয়সের একজনের সাথে, সারা ওয়াইটি মন্দিরার এগেনস্টে ছিল, সাথে তোর এগেনস্ট, তুই সবার এগেনস্টে গিয়ে মন্দিরার ওই জায়গাটা ওই অত বড় লক লকার জিভ দিয়ে চেটেই গেছিস, চেটেই গেছিস, চেটেই গেছিস, আজকে মনে পড়ছে তোর ওদের দলে তুই পড়িস না, আজকে বলবো যদি মন্দিরার মিটাপে যদি আমি যেতে পারতাম, অত দূরত্ব না হলে আমি যেতাম, এবং আজকে মন্দিরার সংসার করছে কার সাথে, তার স্বামীর সাথে, কোথা দিয়ে লাত্তি খেয়েছে, কোথা দিয়ে কেলানি খেয়েছে, যদি তার স্বামীর সাথে সংসার করে আমি মনে করব যে তাকে মাফ করে দেওয়া যেতেই পারে, তার স্বামী মাফ করে দিয়েছে, তার শ্বশুরবাড়ির সবাই মাফ করে দিয়েছে, তুই আমি মাফ না করার কে রে এই বেবুসে, তুই আজকে বলছিস যে তুই যাবি না, আর যারা যাবে তারা তাদের ভিউজ কামানোর জন্য যাবে, তারা তাদের ভিউজ কামানোর জন্য যাবে এবং তাদের নিয়ে কন্ট্রোভার্সি হবে, বেশ করবে, তুই যদি পরকিয়া করছে সেই সময় তাকে তোর কাঁধে তার মাথা নিতে যাস, তাহলে আজকে সবাই যদি তাকে সাপোর্ট করে তার মিটাপে যায় আমি মনে করব ঠিক করবে তারা, তুই চাইছিস কি বলতো, বা তুই চেয়েছিলি যেটা হয়নি, যে বলছি আজকে বললি না যে ভাঙা হাত দিয়ে পিছনটা দেখতো মেরুদণ্ডটা সিঁধে কিনা, ওর মেরুদণ্ড সিঁধে না ডে ওয়ান থেকে সব মানুষ বলে এসেছিল, আজকে যদি ওর সন্দীপের মতন শক্ত হতো, এই যে লোক জেনে গেল না, মানে তোর হচ্ছে কী বলতো, তোর হচ্ছে এক এক জায়গায় এক এক রকম, মানে সন্দীপ যেটা করেছে সেটা হচ্ছে বউকে বিক্রি করে খাচ্ছে, আবার সোমনাথ যেটা করেছে তখন সোমনাথে সীতারানী, মাগি চু তোর বরের কী কী নেই সেটার একটা লিস্ট দে, সিজার লিস্ট দে, যে আমার শান্টু বান্টু নেই, আমার স্বামী, আমার স্বামী সিদ্ধারা নেই, আমার স্বামী সিদ্ধারা থাকলে মা বাবাকে দেখতো, চালি সন্দীপের সময় এক নিয়ম, সোমনাথের সময় আর এক নিয়ম, সোমনাথ বউকে মেনে নিয়েছে, সেই সময় সোমনাথ সত্যি সোমনাথের মতন ছেলে হয় না, আর এই ভালো ছেলে হওয়াটাও ভালো না, যার জন্যে মন্দিরা সাহস পেয়েছিল, এই জন্যই সোমনাথের সিদ্ধারানী, ওই সোমনাথের ভাঙা হাত দিয়ে সিদ্ধারা দেখতে বলছিস, আর সন্দীপ যখন এইটাকেই প্রতিবাদ করেছিল, এইটাকেই ফোরকাস করেছিল, তখন বলছি বউকে বেঁচে খাচ্ছে, বউ অলরেডি নিজেকে বিক্রি করে দিয়েছে ভারী বাজার মেয়ে, ওই তো ল্যাটা মাছ ধরে শুতে হয়, মানে ল্যাটা মাছটাও ঠিকঠাক কাজ দেবে না, ও সন্দীপকে ছেড়ে আর একটা পুরুষের কাছে কাছে সেই পুরুষের পুরুষত্বই নেই, মারাতে বসেছো কেলানে মাগি বাঞ্চইতা, বললাম বন্ধুরা সরি টু সে, আজকে আমার মুখের ভাষা খুব খারাপ হবে, সেই সময় আজকে সঞ্জয়রা ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে, সেই সময় সঞ্জয়রা ওকে বলেই দিয়েছিল যে কি থার্ড পার্টি আছে, না না স্বামীর সাথে বনি মারা নেই, এই মাগি তুই জানতিস যে ওই রকম হাঁটুর গোড়ালির বসে একটা ছেলের সাথে সে শরীর বিকিনি করছে, সেই সময় সাপোর্ট করেছিস, আজকে সেই সাপোর্টটাকে বলছিস রাতে মারাতে যেত, তোমাকে না কী করা উচিত বলো তো, দুটো পা দুটো ঠ্যাং দুদিকে ধরবে আর জায়গা মতন বিচুটির রস শুধু সিরিঞ্জ দিয়ে পুশ করে দেবে, তারপরে তোর খেলটা দেখতে হবে, তোর শেষান শেষানে কী হয়েছে, তার চেয়ে ভালো শেষান আমরা নেব, আজকে বলছে যে আমাকে না রাহুল বারণ করেছিল, আমি এফবি কেলিয়েছি, এইটাই হচ্ছে নেমো খারামগিরি, এইটাই হচ্ছে বেইমান, যেইগুলো বলতে বারণ করেছে সেইগুলো চড়া গলায় বলছি, যেইগুলো বলতে মন্দিরা বারণ করেছিল সেইগুলো বিক্রি করে করে খেয়েছিস, আজকে নেমো খারামিটা কে দেখিয়েছিলে বাঞ্চইতা, তোমার নাম দেবো, বললাম তো জায়গা মতন দেবো, তুমি হচ্ছ সবচেয়ে নর ওয়াইটিতে এসে নোংরামি করছো, তোমাকে না ধরে ঠেসে জ্যান্ত কবর দেওয়া উচিত, খেলানে বাঞ্চইতা লেউরি বলবো, এক একটা করে পয়েন্ট বলবো আর এক একটা করে তোকে তুলো ধনা দেবো, বন্ধুরা আপনারা দেখুন আমি শুধু ক্ল্যারিফিকেশান দেবো, দুটো তুলনা তফাত বোঝাবো, রুমালি কী করেছিল, হ্যাঁ হোস্ট টক শোয়ে কী করেছিল, মা বাবাকে বিক্রি করেছিল, যে মা বাবা কী করেছিল তাকে লালবাতি এরিয়া বিক্রি করেছিল না, কী করেছিল তাকে অন্য কাউকে বিক্রি করে টাকা ইনকাম করেছিল তাও না, কী করেছিল তার মায়ের অতিরিক্ত মাত্রা অতিরিক্ত অক্লান্ত পরিশ্রমের জন্য হয়তো টেক কেয়ারটা ঠিক মতন করতে পারছিল না, এইরকম প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখুন এমনও আছে শ্বশুর বাড়ির থেকে পুরো রান্না করে সবাইকে খেতে দিয়ে তারপর বাচ্চাটাকে কোলে নিতে হয়, এরকমও বাড়ি আছে বন্ধুরা, আমি আজকে রুমালি ভার্সেস মন্দিরা, মন্দিরা আজকে যেইভাবে মানুষ হয়েছে তার মা বাবার এই রকম মানে কি বলবো বাবা বলা মানে এই রকম টেক কেয়ার করতে পারে মা বাবা, সেইখান দিয়ে যে মন্দিরা উঠে এসে এইরকম সোমনাথের মতন একটা স্বামী পেয়েছে এবং শ্বশুরবাড়ি পেয়েছে, হ্যাটস অফ দিতে হয় সোমনাথদের আর মন্দিরাকে অবশ্যই করে, যে সাদা লোক কি আর পায় ঠেলো না তুমি, আজকে কেন তোমার হয়ে বলছি জানো, কারণ তুমি ভুল বুঝতে পেরেছো, সে লাতি মারুক আর নাইন মারুক, একদিন না একদিন তুমি বুঝতেই পারতে,
তারপরে তুমি স্বামীর সাথে এসে সংসার করছো, আজকে বাবার ট্রিটমেন্টের জন্য তুমি শেষ রক্ত বিন্দু দিয়ে প্রাণ বাজাবে বলেছো, এইটাই হচ্ছে আদর্শ মেয়ের কাজ। আর রুমালি যেটা বলেছিল সেটা নিজের ভবিষ্যৎ গড়ার জন্য মা বাবাকে ভেরি বাজার মেয়ে বিক্রি করেছিল, যে মা বাবার কোনো দোষ ছিল না। আজকে রুমালির বাবা মানে সন্দীপের বাবা যখন বলতে বসেছে যে নিজের রক্তই খারাপ, বেইমানি করলো, তখন দেখো এই ঢেমনি মাগিচু এই মানে কি বলবো বাঞ্চৈত্যা লেউড়ি বলছে ওর বাবাকে নাকি শিখিয়ে বসানো হয়েছে। তাই হচ্ছে ওর বাবার কথাগুলো শিখিয়ে বসানো, ওর মায়ের কথাগুলো মানে মানে সৎ মায়ের মতন, আর যত সঠিক যত পারফেক্ট কথা রুমালি বলেছে। মন্দিরা মন্দিরা জায়গা ঠিক আছে, একেই বলে আমরা বলি না কুসন্তান হয় কুমাতা বাবা হয় না, আজকে সেটা মন্দিরা দেখিয়ে দিল যে কুসন্তানও হয় না। আর ওদিকে রুমালি দেখালো কুসন্তান হয় কুমা বাবা হয় না। তাহলে অনেক দিন ধরে শিলা দেবী ওই রুমালির এগেনস্টে ভিডিও করে বুঝিয়ে দিত যে ও কত বড় মিথ্যেবাদী। আর এই যে চুপ করে থাকার ফলে যে মানুষ বুঝতে পারে যে বোধ হয় হ্যাঁ শিলা দেবী মিথ্যে বলছে, যেমন কণিকারা দিনের পর দিন সহ্য করে গেছে, চুপ করে থেকেছিল, আর তোর কী করা আর তোর সুযোগ হয়েছিল প্রত্যেকটা এলিগেশন দেওয়া। ওরা চোরা কারবার করে, ওরা স্মাগলিং করে, ওরা শরীর ব্যবসা করে, ওরা চামড়ার ব্যবসা করে, ওদের বাড়িতে ইডি হানা দি, ওরা অন্যদের টন্টিট কিনি মারে, ওদের পাড়ায় কেউ দেখতে পারে না, খুব সহজেই বলতে পেরেছিস। আর সবচেয়ে বড় এলিগেশন যেটার জন্য তোকে লড়তে হবে, তোকে প্রমাণ দিতে হবে ভাসুরের সাথে, ভাইয়ের বইয়ে একটা অবৈধ সম্পর্ক, যৌবনের এডিট মারাচ্ছে, চল ওইগুলো তুলে আমার ভিডিও বড় করবো না। আজকে মন্দিরা মন্দিরার জায়গা ঠিক আছে, বাবা যতই খারাপ করুক, আজকে এর কেন সারগানে লাগছে জানেন, কারণ এ তো সব কটাকে বিক্রি করে করে খেয়েছে। রাখেল বলতো 12 বছর অন্য পুরুষের সাথে ঘর করার জন্য মন্দিরার মাকে বলতো ও রাখেল কাকিমা, ও নোংরা ভাষায় বলতো। আজকে কি ভালো হয়ে গেল না মন্দিরার মা তোর কাছে, অ্যাকচুয়ালি তুই শালা ঢেমনি, তোর জন্মটা বৃথা, তুই কোন দিকে কাকে কখন কিভাবে বলবি তোর পক্ষে নিয়ে, মানে তুই নিজেই ভাবতে পারিস না, এইসব দোগলাপানা বুঝলি তো, এরকম মানে দুটো ফেস যার তারা ওয়াইটিতে থাকতে পারে না। আজকে মন্দিরার মা তোর কাছে কি ভালো হয়ে গেল রে, এই দুদিন আগে বাবা রাখেল কাকিমা, এই রাখেল এই কি পরপুরুষে আসক্ত নোংরা ভাষা মন্দিরা জীবনে দেয়নি, তুই দিয়েছিস। আজকে মন্দিরা তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেন জানিস, কারণ মন্দিরাকে তুই শুধু বেঁচে খাসনি, মন্দিরা যেগুলো বারণ করেছিল সেইগুলো তুই বলেছিস ওয়াইটিতে। মন্দিরার ননদ কী করেছিল রে, এই বাঞ্চৈত্যা লেউড়ি তাকে বিক্রি করেছিস, এও বাদ যায়নি বিক্রি করার থেকে। আজকে তোর মনে হচ্ছে সোমনাথের সিদ্ধারা নেই, আমরা সেদিনও বলেছি আজকেও বলবো যে মন্দিরা ওই রকম করতে সাহস পেতো না যদি সোমনাথ সিদ্ধ হতো, যেটা সন্দীপ করে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ আজকে ঢেমনি এই ঢেমনি লেউড়ি, তুই না বলেছিস 7টা কথার খোঁজ মিলছে না, 7টা কথা কেন নেই, 5টাও না 8টাও না 6টাও না 7টা, তার মানে তুই পেট বানিয়ে বলেছিস, কারণ আজকে কথা কুরানি বলে দিল এই যে কথাগুলো কেচে নিয়েছি, সে কিন্তু একবার বলো না যে কথা মিসিং। তাহলে তুই সারগান মারানি সব মিথ্যে সব ভুয়ো খবরগুলো এখানে রটাস। তাহলে বন্ধুরা আজকে পরিষ্কার হয়ে গেল, কথা কুরানি বলেই দিয়েছি আমি সব কথা পেয়ে গেছি। তাহলে এই যে বেবুসে বাঞ্চৈত্যা লেউড়ি কী করে বলে 7টা কথা মিসিং, তুমি তোমার না জায়গায় কচু শাক না বিছুটি পাতা রোল করে করে ঢোকাতে হয়, তুই মিথ্যেবাদীতে প্রমাণিত হলি, তোকে মিথ্যেবাদীতে প্রমাণিত করলো কথা কুরানি যে আমার কথা সব আছে, একবারও অন ক্যামেরা বলিনি আমি কথা পাইনি, যা কথা এনেছি সমস্তটাই পেয়েছি, আর যা যা কথা নিতে গেছিলাম সব কথা নিয়ে ফিরেছি। তাহলে তুই কী করে বলিস 7টা কথা ওরা পাইনি। তাহলে বন্ধুরা চিন্তা করুন, বলছি না কই মাছ রান্না করে সেটাকে না পাতে হাঁটিয়ে দেবে এই রকম মেয়ে ছেলে। আজকে মন্দিরার এগেনস্টে মুখ খুলেছিস, মন্দিরা রুমালির মধ্যে দেখ কত ডিফারেন্স, শিক্ষিত শিক্ষিত মা বাবাকে বিক্রি করে ভবিষ্যৎ গড়েছে, আরে যতই মা বাবা খারাপ হোক বলেছে বলে আবার মা বাবার সাথে গিয়ে দাঁড়িয়েছে, এখন মায়ের সাথে দাঁড়াচ্ছে না, এই জন্য তোর ওই ছেঁড়ায় নিচের ছেঁড়ায় জ্বালানি পুরানি, তোকে যে কী দেবো রে তুই ভাবতেই পারছিস না, তোর ক্যারেক্টার তোর মুখোশটা এইভাবে সবার সামনে খুলে ধরবো, তোমার মনে হচ্ছে আজকে যে সোমনাথের সিদ্ধারা নেই, তাহলে তো মানছিস না যে এই রকম বউ নিয়ে সোমনাথ রয়েছে, মানে সেই লেভেলের স্বামী। তাহলে বল সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক আছে, এরম বউকে নিজে থেকে বেরিয়ে গেছে শরীরে খিদে এত, মানে ও বুঝেছে সারা গ্রামের সামনে তাকে নাঙ্গা করে দিয়েছে তার চরিত্র, নিজের চরিত্র নিজেই নাঙ্গা করে দিয়েছে নিজেকে। তাহলে সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক আছে কি বন্ধুরা, তাই তো? হ্যাঁ, যেটা আজকে এই বেবুসে লাউড়ি স্বীকার করলো, আজকে তোকে বাঞ্চৈত্যা লেউড়ি কত ভাষায় তোকে যে আক্রমণ করবো, তুই নিতে পারলে ভালো, না নিতে পারলে আরও ভালো, দেখ কোন পর্যায়ে নামতে হয়। লেউড়ি তুই আজকে ঢ্যামনা বলছিস সোমনাথকে, ঢ্যামনার সাথে তো ফোনারফুনি করতিস, তোর নামে কেস করেছে কিনা জানার জন্যে তুই লেউড়ি মন্দিরাকে ফোন করেছিলি, কেন করেছিলি, তোর ওই নিচের ছেঁড়ায় এত ভয় দেখলি কেস করেছে কিনা, মেয়ের মাথায় হাত দিয়ে তুই বলতে বলেছিস আজকে ভালো সাজছিস। তুই সোমনাথকে ঢ্যামনা বলছিস, সবচেয়ে বড় ঢেমনি তুই ওয়াইটির, তুই নোংরামি করছিস, আজকে তোর এই ভিডিও দেখে কেথা কুরানির যদি কোনো শিক্ষা নেওয়ার থাকে সে নেবে,
রানী আর থাকলে সে বুঝবে। দিব্যাই তুমি না এইগুলো বলো, সাতটা কেথা মিসিং। হারামি তুই হচ্ছে সবচেয়ে নোংরা ওয়াইটি, তোকে না কেস দিয়ে দিয়ে কেস দিয়ে দিয়ে কত জায়গা দিয়ে তুই কেস খাবি, তুই শুধু কাউন্ট কর। তুই তো আবার জেনে গেছিস কোন অ্যাপ দিয়ে সিআর কি জন্য দিয়ে করিস, কোন অ্যাপস দিয়ে, সেখানেই দেখতে পাবি কে কে তোর নামে কেস করছে। আজকে ঢ্যামনা বলছো না সোমনাথকে? আর এই ঢ্যামনার সাথেই কত ফোনাফুনি। আজকে মনে হচ্ছে কেন শ্বশুরে টেক কেয়ার করছে, তাই না? তুই তো শ্বশুর শাশুড়ি তো ভালো, ওদের নয় শ্বশুর শাশুড়ি ভালো না, মন্দিরার মা বাবা। তোর তো ওই তোর ওই ভেরু ঢ্যামনি ঢ্যামনাটার মা বাবা তো ভালো, তার সাথে খেতে পাচ্ছিস না কেন? এত ভালো যখন গেলিয়ে তোমার স্বরগান ফাটিয়ে দেবো, বুঝেছো? বোঝাতে এসছো সোমনাথ খারাপ? সোমনাথ খারাপ যদি হয় একই কাজে, তাহলে সন্দীপ কিরে? হ্যাঁ, সন্দীপ আজকে এইরকম নিয়ে ঘর করলে ভালো হতো না। আর আজকে সেই সময় তুই সে কী পরিমাণে বলেছিলি, রাহুলের লালসা নেই আর ঢ্যামনাদিত্যের বাসনা নেই, ওর কোনো লোভ নেই, পৌরসত্ব সেই লেবের, ওর পৌরসত্ব রোজ আরোজ দেখাচ্ছে, পৌরসত্ব একদম ঝরে ঝরে পড়ছে শরীর দিয়ে, ল্যাটা মাছ দিয়ে তো বেশি করে পড়ছে বলে ল্যাটা মাছটা ধরে সই। ঢ্যামনাদিত্যর কথা বলছি, কো ঢ্যামনাদিত্য, আর রাহুলের লালসাই নেই, শুধু ঠাপানো তার কাজ। মা গি বলছি না, তোমার জায়গা মতন দিয়ে বাস ঢুকে মুখ দিয়ে বার করো, মুখ দিয়ে ঢুকে জায়গা মতন দিয়ে বার করো। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্টস অবশ্যই করে করবে। চলো টাটা, লাভ ইউ, শুভরাত্রি।